বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হওয়ার সকল যোগ্যতা থাকার পরেও এই বাড়িটি খুব একটি সুনাম অর্জন করতে পারেনি বা খুব একটা পর্যটকও এখানে আসতে দেখা যায় না। ভিউয়ার্স, বলছি কালস্রোতে হারিয়ে যাওয়া হেমনগর জমিদার বাড়ির কথা। আর এই স্থাপনাটি বাংলাদেশের মধ্যাঞ্চল টাঙ্গাইল জেলার গোপালপুরের সিমলাপাড়া মৌজায় অবস্থিত। জানা যায় প্রায় 124 বছর আগে পুখুরিয়া পরগনার প্রভাবশালী জমিদার হেমচন্দ্র চৌধুরী অনিন্দ সৌন্দর্যমণ্ডিত এ বাড়িটি তৈরি করেন। এ জমিদার বাড়ির সামনের দিকটি সবচেয়ে আকর্ষণীয়। রঙিন কাজ দিয়ে ভবনের দেয়ালে নকশা করা হয়েছে। এছাড়াও জমিদার বাড়ির দেয়াল, পিলার, ফটকের প্রতিটি ইঞ্চিতে রঙিন কাজ ব্যবহার করে ফুল, তারা, গাছ ইত্যাদি সৃষ্টি করা হয়েছে। অত্যন্ত কারুকার্যমণ্ডিত দামি কড়ি ও অপূর্ব পাথরে মোড়ানো অগ্রভাগে দুইটি পরীর ভাস্কর্য সমৃদ্ধ বাড়িটি লতাপাতার অপরূপ নকশায় তৈরি। ইতিহাস হতে জানা যায় দিল্লি ও কলকাতার কারিগর ও রাজমিস্ত্রি দিয়ে এ বাড়িটি নির্মাণ করা হয়েছিল। দেখে যেন মনে হয় এটি একটি শিল্পকর্ম। প্রায় 60 একর জায়গার উপর নির্মিত শত কক্ষ বিশিষ্ট এই বাড়িটিকে ডাকা হয় পরীর দালান নামেও। মূলত রাজবাড়ির উপর নির্মিত দুটি রাজসিক পরীর ভাস্কর্যের কারণেই এই দালানের নামকরণ করা হয় এঞ্জেল হাউস বা পরীর দালান। জানা যায় জমিদার বাড়ির অভ্যন্তরে প্রায় 25টি কক্ষ রয়েছে। এছাড়াও মূল জমিদার বাড়ির পাশাপাশি এখানে 60টি বিশাল আকারের পুকুর ছিল, যেগুলোর মধ্যে মাত্র বর্তমানে কয়েকটি টিকে রয়েছে। স্থানীয়রা বলে থাকে যে 60টি পুকুর এখানে ছিল তা জমিদারের 7 ছেলেমেয়ের জন্য ছিল। এ জমিদার বাড়িটি 3টি ভাগে বিভক্ত। প্রথম অংশেই দ্বিতলা দরবার হল এবং তার পেছনেই রয়েছে অন্দরমহল। এই বাড়িটির পেছন দিকে এতগুলোই কক্ষ যে এক প্রান্ত দিয়ে প্রবেশ করলে অন্য প্রান্ত খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয় দর্শনার্থীদের। জমিদার হেমচন্দ্র চৌধুরী, তিনি ছিলেন তৎকালীন প্রভাবশালী রাজা, দানবীর, সমাজসেবক, দূরদৃষ্টিসম্পন্ন শাসক, দক্ষ নির্মাতা, সাহিত্যিক এবং বিজ্ঞানুরাগী। তিনি তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন বলে ইতিহাস হতে জানা যায় এবং তাদের কিছু নিয়ম মানতে বাধ্য করা হতো। যেমন কাউকে জমিদার বাড়ির মধ্য দিয়ে অতিক্রম করতে হলে তাকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাঁটতে হতো এবং এ কারণে স্থানীয়দের মনে জমিদারের উপর চরম ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণা এবং অসন্তোষের পরিপ্রেক্ষিতে জমিদার দেশ বিভাগের সময় জমিদার বাড়ি হতে পালিয়ে যান। মূলত এলাকাটি হেমচন্দ্র চৌধুরীর নামানুসারে হেমনগর নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় মহল জমিদার বাড়িটিকে কলেজের জন্য উপযুক্ত স্থান হিসেবে নির্ধারণ করলে 1979 সালে হেমনগর খন্দকার আসাদুজ্জামান ডিগ্রি কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা হয়, যা জমিদার বাড়ির ঠিক পাশেই অবস্থিত। কিভাবে দেখা যাবে এই সুন্দর রাজবাড়িটি? দেশের যে কোনো প্রান্ত থেকেই প্রথমে আপনার আসতে হবে টাঙ্গাইলে। টাঙ্গাইল থেকে হেমনগর রাজবাড়ির দূরত্ব প্রায় 50 কিলোমিটার এবং গোপালপুর থেকে রাজবাড়ির দূরত্ব প্রায় 13 কিলোমিটার। টাঙ্গাইল হতে বাস বা সুবিধাজনক পরিবহনে গোপালপুর এসে সিএনজি বা অটোরিকশায় চড়ে হেমনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন হেমনগর রাজবাড়ি বা পরীর দালান আসতে পারবেন। এছাড়াও কাউকে যদি আপনি বলেন হেমনগর ডিগ্রি কলেজ যাব, সেভাবেও আসা যাবে এই সুন্দর রাজবাড়িটিতে। বিদায় জানাচ্ছি হেমনগর রাজবাড়ি বা পরীর দালান হতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।